আসসালামু আলাইকুম চলে এলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে তা হলো শাহি ডিমের কোরমা চলুন শাহি ডিমের কোরমা রান্না করতে কী কী লাগবে এখানে আমি আট পিস সিদ্ধ ডিম নিয়েছি এগুলোকে একটা ছুরি দিয়ে হালকা একটু আঁচড় কেটে নিয়েছি ওয়ান ফোর্থ চামচের মতো ধনিয়া গুঁড়া লাগবে দুই চামচের মতো ঘি লাগবে ওয়ান ফোর্থ চামচ লালমরিচ গুঁড়া ওয়ান ফোর্থ চামচ ধনিয়া গুঁড়া দুই চা চামচের মতো আদা বাটা এক চা চামচ রসুন বাটা তিনটা এলাচ একটা দারচিনি এবং একটা তেজপাতা ছয় থেকে সাতটি কাঁচামরিচ আর এখানে এক কাপের মতো টক দই আছে একটা চামচের মতো চিনি ইউজ করবো আর পরিমাণ মতো লবণ লাগবে এক চামচের মতো পেঁয়াজ বাটা আছে এখানে দুই থেকে তিন চামচের মতো পেঁয়াজ কুচি আছে চলুন পরবর্তী স্টেপে চলে যাওয়া যাক এখানে আমি প্রায় দুই চামচের মতো তেল দিয়ে দিলাম এই তেলের মধ্যে এখন আমি আগে থেকে সিদ্ধ করে রাখা ডিমগুলোকে হালকা একটু ভেজে নিব। যারা ভাজতে চান না তারা একবারই রান্না করতে পারেন তবে আমার কাছে একটু ভাজলে এর ফ্লেভারটা ভালো লাগে এবং খেতেও টেস্টটা একটু বেড়ে যায় ডিমগুলোকে দুই থেকে তিন মিনিটের জন্য হালকা একটু নেড়ে চেড়ে যখন কালারটা একটু চেঞ্জ হয়ে আসবে তখন আমি এই ডিমগুলোকে একটু নামিয়ে ফেলবো দেখুন ডিমের কালারটা কিন্তু সাদা থেকে হালকা একটু চেঞ্জ হয়েছে এ পর্যায়ে ডিমগুলোকে আমি নামিয়ে নিচ্ছি এখন এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিগুলো পেঁয়াজটা যখন ঠিক এরকম একটু নরম হয়ে এসেছে তখন এর মধ্যে পেঁয়াজ বাটাটাও দিয়ে দিচ্ছি দিচ্ছি আদা বাটা সেই সাথে দিচ্ছি রসুন বাটা এখন পেঁয়াজ আদা রসুন এইগুলোকে আমি একটু এই তেলের মধ্যে একটু ভুনে নিব যাতে করে এই মশলাগুলোর কাঁচা যে স্মেলটা আছে সেটা যেন না থাকে দিয়ে দিচ্ছি তেজপাতা এলাচ এবং দারচিনি এখন এর মধ্যে প্রায় হাফ কাপ পানি দিয়ে এই মশলাগুলোকে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি প্রায় তিন থেকে চার মিনিট ধরে কষানোর পর এভাবে গ্রেভিটা একটু ঠিক হয়ে এসেছে এখন এর মধ্যে আমি যে শুকনো মশলাগুলো যেগুলো ব্যবহার করব। তা দিয়ে দিচ্ছি প্রথমে আমি হলুদ গুঁড়ো দিব। আর আপনারা যারা হলুদ গুঁড়া কোরমাতে পছন্দ করেন না তারা এটাকে না দিলেও পারেন আর আমি মরিচ গুঁড়াও দিচ্ছি মরিচ গুঁড়াও একটু আপনারা চাইলে না দিতে পারেন এর পরিবর্তে কাঁচা মরিচ শুধু ইউজ করতে পারেন দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া সেই সাথে দিচ্ছি পরিমাণ মতো লবণ এখন আমি এর মধ্যে এক কাপ পরিমাণ টক দই দিয়ে দিচ্ছি এই টক দইটাকে অল্প একটু পানি দিয়ে তারপরে চামচ দিয়ে বিট করে দিয়েছি যাতে করে এই তেল মিশ্রিত মশলার সাথে পড়লে এটা ছাঁকড়া ছাঁকড়া না হয়ে যায় কোরমা রান্না করার আসল যেই রান্নাটা সেটা হচ্ছে এই মশলাটাকে খুব ভালো করে কষানো এখন এই মশলাটাকে প্রায় আট থেকে দশ মিনিট ধরে আমি অল্প আছে এই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর ফিরে আসব 10 মিনিট পর ঠিক 10 মিনিট পর মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে এর মধ্যে আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি ডিমটা দেওয়ার পর আমি এক চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম টক দই দিয়েছি টক দইটা একটু টক হয় সো চিনিটা অবশ্যই একটু দিতে হবে আর সেই সাথে ছয় থেকে সাতটি কাঁচামরিচ দিয়ে দিলাম এর মধ্যে আরও দু মিনিট পর আমি দুই চামচের মতো ঘি এর মধ্যে দিয়ে দিলাম কোরমাতে কিন্তু অবশ্যই একটু ঘি দিতে হবে না হলে কিন্তু ফ্লেভারটা একটা আসবে না। এ পর্যায়ে কিন্তু ডিম গুলো মোটামুটি হয়ে গেছে তারপরও একটা ঢাকনা দিয়ে আমি এটাকে দমে পাঁচ মিনিটের মতো রেখে দিব আর চুলার আঁচটা একদমই লো থাকবে দেখুন পাঁচ মিনিট পর কালারটা কিন্তু খুব সুন্দর একটা এসেছে আর কুরমাটাও কিন্তু একদম রেডি আমি এখন আপনাদেরকে একটা সার্ভিং ডিশে আমি উঠিয়ে দেখাচ্ছি কেমন হয়েছে তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি শাহি ডিমের কোরমা এই রেসিপিটা আপনাদের সবার ভালো লাগবে আপনারা এই রেসিপিটা অবশ্যই যে কোনো রিচ ফুডের সাথে যেমন পোলাও বিরিয়ানি এবং আপনারা অতিথি আপ্যায়নে এই ডিমের কোরমাটি আপনারা ট্রাই করতে পারেন আশা করি সবার ভালো লাগবে এই রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে আজকের রেসিপিটা প্লিজ একটা লাইক দিবেন কমেন্টস করবেন সেই সাথে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এতক্ষণ ভিডিওটা দেখেছেন থ্যাংক ইউ সো মাচ